পানিতে মিক্সার করে সুন্দর করে ছান দিয়ে তারপর ফেটি দিয়ে তারপরে চিতইটা খামি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নতুন ভদ্রা পার্ক তৈরি হচ্ছে, আমি আরো কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম ভদ্রা লেকের এখানে ঘুরতে, আর ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই এই ভদ্রা লেকটা। এখানকার অনেক কাজ চলছে, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, আর বিকালের মনোরম পরিবেশ হিসেবে এই জায়গাগুলো খুবই বিখ্যাত রাজশাহী শহরে, যেখানে মানুষ সবসময় ঘুরতে আসে। আর এর পাশেই রয়েছে ভদ্রা পার্ক। নাম কি? রুহুল আমি। তুমি কি করো? ও আচ্ছা আচ্ছা, এই এখানে বেলুন বিক্রি করো না অন্য কোথাও বেলুন বিক্রি করো? তো ভালো লাগে না বিক্রি করতে? তো মানুষ কিনে তো তোমার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। খালা এটা কি বানাচ্ছেন? এটা শুটকি ভর্তা বানাচ্ছি, শস্য করছি। ও আচ্ছা আচ্ছা, শুটকি ভর্তা বানাতে না? বিক্রি কেমন হয়? ভালো হয়, ভালো বিক্রি হয়। এখানে আসলে কি সবাই আপনার এটা খায় না? আচ্ছা কত করে একটু মূল্যটা বললে ভালো হতো? মূল্য হলো 5 টাকা, না পাহাড়ে 10, আপা হলো 10 টাকা, তারপরে পাকন পিঠা হলো 10 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে পিয়াজি সিঙ্গাড়া এগুলো তৈরি হয় এখানে। ও এগুলো আপনারা এখানে ইয়ে করেন? আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যার পরে মানে ভিড়টা একটু বেশি হয় না? আচ্ছা আচ্ছা, পানিতে মিক্সার করে সুন্দর করে ছান দিয়ে তারপর ফেটি দিয়ে তারপরে চিতইটা খামি করা হয়। আপনারা সকলে জানেন এবং চিনেন যে এটা ভদ্রা পার্ক। ভদ্রা পার্কের কাজ চলছে অনেক দিন থেকে, এখনও ভদ্রা পার্ক উদ্বোধন হয়নি। ভদ্রা পার্কটা উদ্বোধন হলে নতুনভাবে আবার আপনাদের কাছে ভদ্রা পার্কের একটা রিভিউ নিয়ে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নতুন ভদ্রা পার্ক তৈরি হচ্ছে, আমি আরও কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও উদ্বোধন হয়নি, উদ্বোধন হওয়ার পরে এটার সম্পূর্ণ রিভিউ নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। ভাই কাজ কি ভদ্রা পার্কে চলছে নাকি? ও কতদিনের মধ্যে এটা তাও চালু হবে? ও কাজ তো মানে প্রায় শেষের দিকে। আচ্ছা আচ্ছা, তা আমরা তো দেখা যাচ্ছে গত 5-6 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে মাছ ধরলে কোনো বাধা বিপত্তি নাকি কিছু বলো না? জায়গাটা কি সরকারি? এখানে দেখতে পাচ্ছেন প্যারাডাইস টি আছে, এখানে খাবারের অনেক রকমের দোকান আছে। আর আমরা এমন একটা পরিবেশে এসেছি, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছিল।
এই ভদ্রা লেকের এখানে একটি মাত্র রেস্টুরেন্ট আছে যেটা এখনো উদ্বোধন হয়নি, এটা নতুন, এটার নাম হচ্ছে লেক গার্ডেন রেস্টুরেন্ট। এখানে বার্গারের দোকান আছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান আছে, চিকেন ফ্রাইয়ের দোকান আছে, সব ধরনের দোকান এখানে এই লেকের পাশে অবস্থিত। চা খাচ্ছি, চা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থল সিএমবিতে পৌঁছে যাবো আবার। আজকের ভিডিওটা এতক্ষণেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।